Reporters Today, Odisha's fastest growing web news channel. আজি ভারত বন্ধ ডাকরা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও স্বাধীন ফেডারেশন মিলিত মঞ্চ পক্ষর দেশব্যাপী বন্ধ ডাকরা দিয়া যাইছে। বেরোজগারী, শ্রম আইন, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার ঘরোইকরণ প্রতিবাদ সমেত বার দফা দাবিরে 24 ঘণ্টিয়া ধর্মঘট ডাকরা দিয়া যাইছে। আপন দেখন্তু, আমি 11টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ভারতবর্ষে ডাকরা দেইছু এ বন্ধকু দুই মাস পূর্বরু, এবং ওড়িশার 6টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন AICCTU, INTUC, AITUC, CITU, HMS, AIUTUC তরফরু, ব্যাঙ্ক এবং বীমা কর্মচারী মানক তরফরু এ বন্ধকু সমর্থন দিয়া যাইছি, ডাকরা দিয়া যাইছি। আমার হচ্ছে 12 দফা দাবি নেইকিনি আমি বন্ধ ডাকরা দেইছু। গোটে প্রথমত হচ্ছে দরদাম বৃদ্ধি বন্ধ কর। যেভাবে ভাবে দরদাম বড়ুচি, পিঁয়াজ এবং ডিজেল, পেট্রোল, আলু এবং অন্যান্য কথা যেমন বড়ুচি, তাকে নিয়ন্ত্রণ, ইভেন মেডিসিন বড়ুচি, তার বন্ধ করা দরকার বুদ্ধি। তুমি যে সরকার কৌছ ডিজিটাল ইন্ডিয়া কথা, তা দিয়ে গরিব মারণনীতি চলিব না। মুখ্যত আজ সকাল রাজ্যের বিভিন্ন স্থানের আন্দোলনকারী মানে রাস্তা অবরোধ করেছেন। এই বন্ধকে কিছু রাজনৈতিক দল মধ্যে সমর্থন করেছেন। কংগ্রেস খোলাখোলি ভাবে বন্ধকে সমর্থন করেছে। রাজধানীর মাস্টার ক্যাডিন ছকরে কংগ্রেস পক্ষর ধারণা দিয়া যাইছি। এসব মধ্যে অত্যাবশ্যক কার্য যেটা থাকবে সেটি ছাড় সেটি বন্ধ করা যায় না, যাও সফল হল দেশের যে পরিস্থিতি, সে পরিস্থিতি লক্ষ্য করে বর্তমান সমিতি দ্বারা বন্ধ ডাকা দিয়া তাকে ওড়িশার জনসাধারণ সম্পূর্ণ সমর্থন জনাইছিল, সেটি সমিস্ত ধন্যবাদ। আমার প্রিয় সভাপতি নিরঞ্জন পট্টনায়ক এ ভারত বন্ধকে সমর্থন করে স্টেটমেন্ট দেলা পরে আমি ছাত্র কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস সব ভাই ভৌণী মানে একাঠি হয়ে রাজ রাস্তা উপরে ওলাইছু। মোদি সরকার যেভাবে ধর্মকে নেই রাজনীতি করুছি, ধর্ম ধর্ম ভিতরে প্রভেদ সৃষ্টি করুছি, দরদাম জিএসটি লগাইকি যোগ হু হই বড়ি চালিছি, বেকার সমস্যা বড়ি চালিছি, মর্ডর, ডকায়ত, রেপ, আইন শৃঙ্খলা বিপর্যস্ত, তার বিরুদ্ধে ট্রেড ইউনিয়ন যে ডাকরা দিয়েছে ভারত বন্ধ কংগ্রেস দল তরফরু, আমি সমস্তে একই সে বন্ধকে সফল করার বীজ রাস্তা উপরে ঠিয়া হয়েকি কার্য আরম্ভ করেছি। ଏହାସହ ଆଚାର୍ଯ୍ୟ ଜୟଦେବ୍ୟା, ସସଂବିହା, ଡୁମଡୁମା ଭଳି ପ୍ରମୁଖ ଛକରେ ଆନ୍ଦୋଳନକାରୀମାନେ ପିକେଟିଂ କରି ରାସ୍ତାରୋକ କରିଛନ୍ତି। ବରମୁଣ୍ଡା ବସ୍ଷ୍ଟାଣ୍ଡରେ ବସ୍ ଚଳାଚଳ ବନ୍ଦ କରିଥିବାରୁ ଲୋକମାନେ ନାହିଁ ନଥିବା ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି। ରାଜଧାନୀରେ କୌଣସି ବିଶୃଙ୍ଖଳା ଦେଖାଯାଇ ନାହିଁ, ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ଭାବରେ ବନ୍ଦ ପାଳନ କରାଯାଇଛି। ବିକ୍ଷୋଭ ସମୟରେ 500ରୁ ଅଧିକ ବିକ୍ଷୋଭକାରୀଙ୍କୁ ପ୍ରିଭେଣ୍ଟିଭ୍ ଆରେଷ୍ଟ କରାଯାଇଛି, ଏବଂ ଯେଉଁ ବିକ୍ଷୋଭକାରୀମାନେ ବିନା ହେଲମେଟ୍ ପିନ୍ଧି ବାଇକ୍ ରାଲି କରୁଥିଲେ ସିସିଟିଭି ଫୁଟେଜ୍ ଯାଞ୍ଚ କରି ସେମାନଙ୍କଠାରୁ ଫାଇନ୍ ଆଦାୟ କରାଯିବ ବୋଲି ଗଣମାଧ୍ୟମକୁ ସୂଚନା ଦେଇଛନ୍ତି ଭୁବନେଶ୍ୱର ଡିସିପି ଅନୁପ କୁମାର ସାହୁ। ବନ୍ଦ ପାଇଁ ଅର୍ଲି ମର୍ଣ୍ଣିଂରେ ପୋଲିସ ଡିପ୍ଲୋୟମେଣ୍ଟ ଆମର କରାଯାଇଥିଲା, ଯେଉଁଠି ଯେଉଁଠି ଅବଷ୍ଟ୍ରକ୍ଟ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଥିଲେ ରୋଡ଼ରେ ସେଠି ପୋଲିସ ଇଣ୍ଟରଭ୍ୟୁ କରିଥିଲା, ଏବଂ ସହର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରୁ 200 ଲୋକଙ୍କୁ ପ୍ରିଭେଣ୍ଟିଭ୍ ଆରେଷ୍ଟ କରାଯାଇଥିଲା। ତାଛଡ଼ା ଯେଉଁ ମେଜର ରାଲି କରି ଆସିଥିଲେ ସେମାନେ ତାଙ୍କୁ ଲୋୟର ପିଏମ୍ଜିରେ ଅଟକାଯାଇଥିଲା, ଏବଂ ଏଠୁ 300 ଲୋକଙ୍କୁ ଆରେଷ୍ଟ କରାଯାଇଥିଲା। ଏବେ ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ, ଏବେ ସହରର ସବୁ ରୋଡ଼ କ୍ଲିୟର ଅଛି, କୌଣସି ପ୍ରକାର ଅନ୍ଟୱାର୍ଡ ଇନ୍ସିଡେଣ୍ଟର ରିପୋର୍ଟ ନାହିଁ, କୌଣସି ପ୍ରକାର ଭାଣ୍ଡାଲିଜିମ୍ କିମ୍ବା ସେମିତି କୌଣସି ହିଂସାତ୍ମକ ଇନ୍ସିଡେଣ୍ଟ ମଧ୍ୟ ଆମ ରିପୋର୍ଟକୁ ଆସିନାହିଁ ପର୍ଯ୍ୟନ୍ତ। ଏୟାରପୋର୍ଟରେ ଏବଂ ମାଷ୍ଟର କ୍ୟାଣ୍ଟିନ୍ରେ କୌଣସି ଯାତ୍ରୀକୁ ଯେମିତି ଅଟକା ନଯାଏ କିମ୍ବା ସେମାନଙ୍କର କମ୍ୟୁନିକେସନ୍ ଯେମିତି ଡିଷ୍ଟର୍ବ ନ ହୁଏ ସେଥିପାଇଁ ପୋଲିସ ଡିପ୍ଲୋମେଣ୍ଟ କରାଯାଇଥିଲା, ସେମିତି କୌଣସି ଫୋର୍ସଫୁଲି କାହାକୁ ଅଟକା ଯାଇ ନାହିଁ। କିନ୍ତୁ ଗୋଟେ ଅଭିଯୋଗ ଆସୁଛି ଯେ ଅଧିକ ଚାର୍ଜେସ୍ ସେମାନେ ନେଇଛନ୍ତି, ସେଟାକୁ ତାର ତାକୁ ଆମେ ଏକ୍ଜାମିନ୍ କରିବୁ ଏବଂ ଆଇନ ଅନୁସାରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯିବ। ତାର CCTV ଫୁଟେଜ୍ ଆମେ କଲେକ୍ଟ କରୁଛୁ, ଏବଂ ସେ ଫୁଟେଜ୍ ଆଧାରରେ ଆଇନ ଅନୁସାରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯିବ। ଭୁବନେଶ୍ୱର କ୍ୟାମେରା ପର୍ସନ ହୃଷିକେଶଙ୍କ ସହ ଆଦର୍ଶ ରିପୋର୍ଟ ରିପୋର୍ଟର୍ସ ଟୁଡେ।